নমস্কার দর্শক বন্ধুরা, আজ টমেটো দিয়ে তৈরি একেবারে নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটি করার জন্য প্রথমে আমি চারটি টমেটো নিয়ে চাকা চাকা করে কেটে নেব। টমেটোগুলোর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব, যাতে সবকটা চাকা দেখতে সামঞ্জস্যপূর্ণ লাগে। এইরকমভাবে আমি চারটি টমেটোই চাকা চাকা করে কেটে নিচ্ছি। টমেটোগুলো বীজ সহই রাখব, তবে আপনারা চাইলে বীজ বাদ দিতে পারেন। সব কটা টমেটো কেটে নিয়ে একটি পাত্রে তুলে রাখলাম। এরপর অন্য একটি পাত্র নিয়ে পাত্রের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিচ্ছি, সঙ্গে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো লবণ। শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে 1/2 চা চামচ গোটা জিরা দিয়ে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে 2 ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ফেটাতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো যতক্ষণ না একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। এইভাবে ক্রমাগত ফেটাতে ফেটাতে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটি খুব বেশি পাতলা হবে না। এখন আগে থেকে কেটে রাখা টমেটো চাকাগুলো নিয়ে বানিয়ে রাখা ঘন ব্যাটারের মধ্যে রেখে ব্যাটার দিয়ে চাকাগুলো ভালো করে কোট করে নেব। এরপর কোট করে নেওয়া টমেটোর চাকাগুলো নিয়ে আগে থেকে গরম করে রাখা সাদা তেলের মধ্যে ছেড়ে দেব। আঁচটা মাঝারি রাখব। একটি চামচের সাহায্যে গরম তেল নিয়ে ওপরের দিকে দিতে থাকব। এতে করে টমেটোর নিচের দিকের পাশাপাশি ওপরের অংশগুলোও ভাজা হয়ে যাবে। নিচের দিক ভাজা হয়ে হালকা বাদামি রং ধরলে পাল্টে নেব। এইভাবে ওলট পালট করে নিয়ে দুই দিক ভালো করে ভেজে নেব। দুই দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, লালচে বাদামি রং ধরেছে। এখন কড়াই থেকে তুলে নেব। এখন টমেটোর বাকি চাকাগুলো নিয়ে একই পদ্ধতিতে ভেজে কড়াই থেকে তুলে রাখব। টমেটো ফ্রাইগুলো এই অবস্থাতেও স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। এখন কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে কয়েকটা গোটা গরম মশলা ও অল্প পরিমাণ গোটা জিরা ফোড়ন দেব। ফোড়ন অল্প ভাজা হলে একটা শুকনো লঙ্কা দেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ কুচানো পেঁয়াজ দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। সঙ্গে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা মিনিট দুয়েক কষিয়ে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন 1 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দই দেওয়ার পর আঁচটা একেবারে কমিয়ে দিয়ে কষাতে হবে। সঙ্গে 1/2 চা চামচ চিনি দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এখন প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়ে গ্রেভি বানিয়ে নিচ্ছি। এই তরকারিটা মাখো মাখো হলেই খেতে ভালো লাগে, তাই বেশি জল দিচ্ছি না। গ্রেভি ফুটে উঠেছে। এখন টমেটো ফ্রাইগুলো ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। মিনিট দুয়েক ফুটিয়ে নেবার পর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিট খানেক ফুটিয়ে নেব। স্বাদে অনন্য একেবারে নতুন ধরনের এই তরকারিটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে ভালো লাগবে। তরকারিটি বেশ মাখো মাখো হয়ে এসেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। আর এরই সঙ্গে দুর্দান্ত স্বাদের এই তরকারিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।